সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো পেলস ব্লগে নতুন আরেকটি ভিডিও সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে। তো আমি এখানে ভয়েসটা অ্যাড করলাম, কারণ এটা অনেক দিনকার ভিডিও। সো এটা যখন প্রথম প্রথম প্রেগনেন্সির কথা বর জানতে পারে, তখন আমাকে ট্রিট দিয়েছিল, তার জন্য আমরা শীতের ড্রেস পরে আছি। কেউ আবার ভেবো না যে গরমের মধ্যে শীতের ড্রেস পরে কেন গেছি। তো এটা হচ্ছে আমাদের চৌধুরী হোটেল, দারুণ সুন্দর খাবার করে, যতবারই খেতে গেছি খুব সুন্দর খাবার করে। তো এটা হচ্ছে ভেতরের দিকটায়। তো তখন একদমই কিছু খেতে পারছিলাম না, কারণ দু মাসের কাছ থেকে আমার বমিটা স্টার্ট হয়েছিল, ওই কারণে কিছুই খেতে পারছিলাম। তো বর একটা ট্রিট দিতে নিয়ে গেছিলো যে বাইরের খাবার চলো খাবে, কিন্তু বাইরের খাবার খেতে গিয়ে আমার শান্তি নেই, কারণ আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে না, এটা খেতে দেবে না, সেটা খেতে দেবে না। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করো, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়। ভালো লাগলে তো জানো ভিডিওটা লাইক লাইক করে শেয়ার করতে, একদম খপ্পরে পড়া মানে তোমার এইসব বাইরের খাবার নয়, ঘরের খাবার, মাছ ডিম যা হবে ঘরে, এমনকি দেন তখন মাংসটাও খেতে পারতাম না, ড্রাই ফ্রুটে আমাকে ভরিয়ে দিয়েছিলো তোমাদেরকে। আর আমাকে বলেছো যে একদিন পুরো ব্লগটা দাও, তুমি কী কী সকাল থেকে কী কী করো, নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবো আমি। তো ভিডিওটা দেখো। কেক তো কাটলাম না, কেকের বদলে আমাদের ওখানে কোভিড হয়েছে না, ওখানে আসছে না। এভাবে এটা তো ভিডিও করে দাও। চিকেন
আমি দেখেছি দু সপ্তাহে খুব সুন্দর রান্না করে, যদি কেউ খেতে আসতে চাও অবশ্যই চৌধুরী হোটেলে চলে এসো, সত্যি খুব সুন্দর টেস্টি খাবারগুলো, খুবই টেস্টি। আমি আমার পয়সা কাটি দেখা যাক এরপরে বল আর কি খাওয়াই যায়, খেয়ে নি আমরা শেষ, আমি খেতে যাচ্ছি না, আমার দ্বারা আর হচ্ছে না, এটাই বলে আমার পেট। আমার এখন একটা বাকি, তোমাকে নিয়ে কাগজে টেবিল জন্য ভর্তি হবে আমার হাতে খেতে টেস্ট না, তোমার জন্য নিয়ে কাগজে টেবিল ভর্তি হবে পেটটা তো একটু আমি এটা পুরি করেছিলাম ওই তারাপীঠ মন্দিরে গেছিলাম, আমি ঠাকুর বিশ্বাস করি, যখন এই যে আমি তো মানে এক কথাটা আমার এখানে কি দেখছো আমি বলতে চাই আমার যখন ঢুকলাম সেটাতে আমি লাগবে ঠান্ডা বাই বাই গুড নাইট। ইম্পর্টেন্স কথা হচ্ছে এটাই, এখানে খাচ্ছি খেতে খেতে আমার মনে গঙ্গারাম সিরিয়াল শুরু হয়ে গেছে, যার জন্য যেই শুনেছে আমাকে টুক করে বলে মানে গঙ্গারাম বুঝছে, আর কিছু করা যাবে এবার ওকে গঙ্গারাম দেখতে দিতে হবে, তাহলে ওই টেবিলটাই চলে যাও গঙ্গারামটা দেখে না। তোমার গলা সবার ভালো লাগে, গানটা লাগালাম তো গঙ্গারামের গান, যখন কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি তখনও আমাকে বকছিল, কোল্ড ড্রিঙ্কস আমাকে একদমই খেতে দেয়নি প্রথম দিন থেকে, কোল্ড ড্রিঙ্কস না অন্য কিছু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলো, তো টাটা।